गुड इवनिंग, वेलकम अगेन टू माय चैनल। आज আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 8 এর লেসন 2 ক্লাউডস, যেটা ইন্তিজার হোসেনের লেখা, তার পার্ট 3 বা শেষ অংশটা আজকে আমরা আলোচনা করব। এর আগে দুটি পার্ট আলোচিত হয়ে গেছে, সেই আলোচনা যদি তোমরা না বা সেই ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই এটা গিয়ে চ্যানেলে বা প্লেলিস্টে দেখে নেবে। তো তাহলে আগে আমরা চলে যাই রিক্যাপিচুলেশন বা পুনঃসরণে। তো পুনঃসরণ বলতে আগে দুটো ইউনিটে কি হয়েছে সেটা একটু দেখে নিই। মেঘের খোঁজ করতে এসে একটি ছেলে অলিগলি পেরিয়ে মাটির কুটিরের কাছে পৌঁছায়, মেঘের খোঁজ করতে গিয়ে। তারপর কি হয়েছিল, উল্টো দিক থেকে আসতে থাকা একটি ঘাস কাটুরিকে দেখে সে জিজ্ঞাসা করে, তুমি কি মেঘেদের দেখেছো? ঘাস কাটুরে তার প্রশ্নে ভীষণ অবাক হয় ও তাকে অবাক দেখে, মানে ঘাস কাটুরিটাকে অবাক দেখে ছেলেটিও হতাশ হয়। এরপর লাঙল করতে থাকা এক চাষিকে একই সে প্রশ্ন করলে সেও অবাক হয়, কারণ ছেলেটি মেঘেদের হারিয়ে যাওয়া শিশুদের মতো করে খুঁজছিল, তাই কেউই তাকে সন্তোষজনক উত্তর দিতে পারলো না। তাহলে এই অংশটা আমরা দেখতে পেলাম যে প্রথম ইউনিটে ছিল। এরপর আমরা চলে যাচ্ছি ইউনিট 2 এ, অর্থাৎ সেটাতে কি হয়েছিল তার একটু পুনঃস্মরণ করে নিই। পরদিন সকালে সে তার মাকে মেঘের কথা জিজ্ঞাসা করে এবং বকা খেলো। তার মা তাকে হাত মুখ ধুয়ে প্রাতঃরাস সেরে বিদ্যালয়ে যেতে বলল। হতাশ হয়ে প্রাতঃরাস সেরে সে বাড়ি থেকে বের হলো এবং মনে করলো কাল রাতে শুতে যাবার সময় আকাশ পরিষ্কার থাকলেও মাঝরাতে সে মেঘের গুড়গুড়ানি ও বিদ্যুতের ঝলক উপলব্ধি করেছে। সকালে উঠে উঠানে সে বৃষ্টির কোনো চিহ্ন পায়নি, তাই সে খুব দুঃখ পেল যে তার ঘুমের মধ্যেই বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির মাসগুলি চলে যাচ্ছিল। একদিন সে কড়া রোদে হাঁটতে হাঁটতে মাঠের মাঝে এক জলচক্রের কাছে উপস্থিত হলো এবং সেখানে হাত মুখ ধুয়ে প্রাণ ভরে জল খেলো। এখান পর্যন্ত আমরা করেছি, এরপর আমরা চলে যাব পরের অংশে, অর্থাৎ ইউনিট 3। ইউনিট 3 তে কি বলছে দেখো, রিফ্রেশড মানে চাঙ্গা হয়ে, হি লুকড অ্যারাউন্ড, সে দেখলো চারপাশে। রিফ্রেশ মানে কি হয়, চাঙ্গা হয়ে, হি লুকড অ্যারাউন্ড মানে সে চারপাশে তাকালো। দু নম্বরে বলছে অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক স্যাট বসেছিল অন উপরে আ ওয়াল, একটা দেওয়ালের, বাই দ্য পার্সিয়ান হুইল, জলের চাকার উপরে একটা দেওয়ালের উপরে একটা বৃদ্ধ লোক বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, হি মানে সে, লুকড মানে তাকালো, অ্যাট মানে দিকে, দ্য ওল্ড ম্যান সে বুড়ো লোকটার দিকে তাকালো। ওয়ান্টিং চাইছিল টু সে সামথিং, কিছু বলতে, বাট কিন্তু হেজিটেটেড, সে ইতস্তত করলো। সে বুড়ো লোকটাকে কিছু বলতে চাইছিল কিন্তু ইতস্তত করলো। চার নম্বর, ফাইনালি শেষ পর্যন্ত হি আকসে জিজ্ঞাসা করলো, ডিড দ্য ক্লাউডস, মেঘেরা কি কাম হেয়ার, মেঘেরা এখানে এসেছে? সে জিজ্ঞাসা করলো, মেঘেরা কি এখানে এসেছে? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, লুকড ক্লোজলি অ্যাট হিম, তার দিকে মনোযোগ সহকারে তাকালো অ্যান্ড সেড, বলল, শোন বাছা, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ, মাটি বা পৃথিবী, অ্যান্ড দ্য স্কাই, আকাশ, নো দে আর কামিং, তাদের আগমন জানে। তাহলে মেঘেদের আগমনের কথা একমাত্র এই পৃথিবী বা মাটি এবং আকাশ জানতে পারে, তুমি আমি নয়, বৃদ্ধ লোকটা কিন্তু ছেলেটিকে বলল। তো এবার আমরা দেখি পরের অংশে তাহলে কি বলছে। ছ নম্বরে বলছে, বাট কিন্তু দ্য ক্লাউডস অয়ার হেয়ার, মেঘেরা তো এসেছিল, হেয়ার মানে এখানে, লাস্ট নাইট, সে গত রাত্রে তো মেঘেরা এখানে এসেছিল, নো ওয়ান গট টু নো, কেউ তো জানতে পারেনি, ছেলেটা বললো কাল রাত্রে তো মেঘেরা এখানে এসেছিল, ওই কেউ তো জানতে পারেনি। সাত নম্বরে বলছে, দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট নয়, ফর মানে জন্য, দ্য ক্লাউডস, মেঘেরা টু কাম, আসার, মেঘেদের আসার জন্য এটাই কিন্তু যথেষ্ট নয়, বৃদ্ধ লোকটা বলল। এবং তারপর বলল, আই ওয়ান্স লিভড, আমি বাস করতাম এক সময় ইন এ প্লেস, এক জায়গায়, হয়ার, যেখানে ইট হ্যাডন্ট রেন, সেখানে বৃষ্টি হয়নি ফর 10 ইয়ার্স, ফর মানে ধরে 10 ইয়ার, তাহলে 10 বছর। বৃদ্ধ লোকটা বললো, আমি আমরা একটা জায়গায় বাস করতাম যেখানে 10 বছর ধরে কোনো বৃষ্টি হয়নি। ন নম্বরে বলছে, 10 ইয়ার্স, 10 বছর, হি ওয়াজ ওপেন মাউথ, তার মুখটা হাঁ হয়ে গেল। 10 নম্বরে, হি স্যাট, সে বসলো, দে আর সেখানে, লিসনিং, শুনতে, টু হিজ টেলস, তার গল্প, বৃদ্ধ লোকটার গল্প শোনার জন্য ছেলেটি সেখানে বসে পড়লো। সাডেনলি, হঠাৎ করে, 11 নম্বরে বলছে, হি রিয়ালাইজ, সে বুঝতে পারলো, হাউ লেট, কত দেরি, ইট ওয়াজ, সে হঠাৎ করে বুঝতে পারলো যে কত দেরি হয়ে গেছে। 12 নম্বরে বলছে, হি ওয়াক, সে হেঁটে গেল, ফর মাইলস, মাইলের পর মাইল, ইন দ্য সান, রোদে অ্যান্ড ডাস্ট, এবং ধুলো, সে মাইলের পর মাইল ধুলো আর রোদের মধ্যে দিয়ে আরও হেঁটে গেল। ওই বুড়োর গল্প শুনতে শুনতে দেরি হয়ে গেছে। তো পরের অংশে কি বলছে দেখো, 13 নম্বরে, হি ওয়েন্ট ব্যাক, সে চলে গেল,
ফিরে গেল দ্য সেম ডার্ট ট্র্যাক, একই ধুলো ভরা পথে হি হ্যাড টেকেন, যেটা সে ধরেছিল আর টু কাম হেয়ার, এখানে আসতে, বুড়োটার কাছে আসতে যে রাস্তা ধরে সে এসেছিল সে রাস্তা ধরেই সে চলে গেল। 14 নম্বরে বলছে দ্য সান, সূর্য বা রোদ ওয়াজ স্টিল ফিয়ার্সলি হট, তখনও ভীষণভাবে গরম ছিল, বাট কিন্তু হোয়েন হি রিচ যখন সে পৌঁছালো দ্য মাড হাট কুঁড়ে ঘরেতে, হি ফেল্ট, সে অনুভব করলো আর নিপ একটা ঠান্ডা ভাব এয়ার বাতাসে, অ্যান্ড এবং দ্য আর্থ মাটি ওয়াজ ড্যাম, ছিল স্যাঁতস্যাঁতে, আন্ডারফুট তার পায়ের নিচে মাটি ছিল স্যাঁতস্যাঁতে। তাহলে যখন সে পৌঁছালো তখন কুঁড়েঘরটার কাছে দেখলো যে কনকনে ঠান্ডা বাতাস অনুভব করলো আর পায়ের নিচে মাটি স্যাঁতস্যাঁতে। 15, অ্যাজ হি এন্টার, যেই সে প্রবেশ করলো হিস ভিলেজ তার গ্রামে, হি স, সে দেখলো দ্য রোডস, রাস্তাগুলি অয়ার হয় ওয়েট, ভিজে, যেই না সে তার গ্রামে প্রবেশ করলো সে দেখলো রাস্তাগুলি ভিজে। 16 বলছে দ্য ট্রিজ, গাছগুলো দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং, যেগুলো দাঁড়িয়ে ছিল, ড্র্যাপ, ঢাকা ছিল ইন মধ্যে লেয়ার্স অফ ডাস্ট, ধুলোর আস্তরণে, হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, যখন সে সকালবেলা এখান থেকে গিয়েছিল দেখেছিল গাছগুলো ধুলোর আস্তরণে ঢাকা, নাও লুকড, এখন দেখাচ্ছে ফ্রেশলি বার্থ, একেবারে যেন তরতাজাভাবে স্নান করা, গাছগুলোকে এখন দেখেছি দেখে মনে হচ্ছে যেন তরতাজাভাবে স্নান করে রয়েছে তারা, অথচ যখন সে যায় তখন সে দেখেছিল গাছগুলোর অবস্থা খারাপ। 17 বলছে, দেখো একটু মিস হলো 17, হি ফেলস, সে অনুভব করেছিল এ ওয়েভ, একটা জোয়ার অফ হ্যাপিনেস, 17 বলছে সে একটা খুশির জোয়ার অনুভব করলো ছেলেটি। 18, হি হারিড, সে তাড়াতাড়ি করে হোম, বাড়ি ফিরলো তাড়াতাড়ি করে। 19, হি ওয়ান্টেড, সে চাইছিল টু সি, দেখতে হাউ ফ্রেশ, কতটা তরতাজা অ্যান্ড ক্লিন, পরিষ্কার দ্য জামুন ট্রিস, জাম গাছগুলো, ইন ইস কোর্ট ইয়ার, তার উঠানে লুক দেখাচ্ছিল, তার উঠানে গাছগুলো, জাম গাছগুলো কেমন তরতাজা পরিষ্কার দেখাচ্ছিল সেটা সে দেখতে চাইছিল। 20 বলছে, হোয়েন হি গট হোম, যখন সে পৌঁছালো ঘরে, হি স, সে দেখলো দ্যাট যে রেন হ্যাড চেঞ্জ, বৃষ্টি পাল্টে দিয়েছে এভরিথিং, সব কিছু, যখন সে বাড়িতে পৌঁছালো দেখলো বৃষ্টি সব কিছু পাল্টে দিয়েছে, দ্য জামুন ট্রি, জাম গাছটা স্টুড দাঁড়িয়ে ক্লিন, পরিষ্কার and scrubbed, ঘষা মাজা, freshly showered, সদ্য স্নাত, showered মানে স্নাত, and আম্মাজি was saying, আম্মাজি বলছিল, that was a good shower, এটা ছিল একটা ভালো বৃষ্টি, thank god, ধন্যবাদ ঈশ্বরকে, খুব সুন্দর বৃষ্টি হলো। 22 বলছে, rain drops, বৃষ্টির ফোঁটাগুলো were still rolling, তখনও গড়িয়ে পড়ছিল, of the leaves of the jamun, জাম গাছের পাতা থেকে তখনও বৃষ্টির পাতা গড়িয়ে পড়ছিল, অর্থাৎ সে ছিল না, বৃষ্টি হয়ে গেছে। এবার 23 বলছে, হি স্টুড, সে দাঁড়িয়েছিল বিনিথ দ্য ট্রি, গাছের নিচে, অ্যান্ড লেট দেম, দিচ্ছিল সেগুলিকে, অন হিজ হেড, তার মাথায়, অ্যান্ড ফেস, মুখে বৃষ্টির ফোঁটা পড়তে দিচ্ছিল। তারপর বলছে, হি রেজড হিজ আইজ, সে তুললো তার চোখ টু দ্য স্কাইজ, আকাশের দিকে, অ্যান্ড স, দেখলো পরিষ্কার, ক্লিয়ার, পরিষ্কার উইদাউট ইভেন এ, এমনকি হুইস্প অফ ক্লাউড, একটু মেঘের এক চিলতে মেঘও কোথাও নেই সে দেখতে পেল। হি ওয়াক সো ফার, সে এত দূর হেঁটে গেল, দ্য ডাস, ধুলোর মধ্যে, অ্যান্ড সান রোদে, ইন সার্চ অফ ক্লাউডস, মেঘেদের খুঁজে সে এত দূর হেঁটে গেল, অ্যান্ড ইন ইস অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে, দে হ্যাড কাম, তারা এলো, সেট ঝরিয়েছিল দে আর রেন, তাদের বৃষ্টি, অ্যান্ড গান হয়ে চলে গেল, সে হেঁটে এত দূর এই ছোটাছুটি করলো, কিন্তু তার অনুপস্থিতিতে দেখো মেঘেরা এসে বৃষ্টি ঝরিয়ে চলে গেল। এই হলো পুরো গল্পটা, সে মেঘ খুঁজেও মেঘের কোনো দেখা পেলো না, অথচ তার অনুপস্থিতিতে মেঘ এসে বৃষ্টি ঝরিয়ে চলে গেল। সকলকে দেখার জন্য ধন্যবাদ, পরের লেসনের ভিডিও তোমরা শীঘ্রই পাবে।